আল্লাহর নবী বললেন যার সাথে উঠা বসা করবা, যাকে বন্ধু বানাবা, সে মুত্তাকি হতে হবে, ইমানদার হতে হবে। ইমানদার মানুষ ছাড়া আল্লাহর নবী কাউকে বন্ধু বানাতে নিষেধ করলেন, আবার মুত্তাকি মানুষ ছাড়া আল্লাহর নবী কাউকে খাওয়ানোর ক্ষেত্রে নিষেধ করলেন। কিন্তু এই ক্ষেত্রটা বিশেষে আলাদা, আপনি কাউকে আকৃষ্ট করছেন আপনার প্রতি, মানে শরীয়তের প্রতি, দ্বীনের প্রতি, সেক্ষেত্রে তার পিছনে তাকে সময় দিচ্ছেন, দুই চারটা টাকা তার পিছনে খরচ করছেন। কেন? দ্বীনের প্রতি তাকে আকৃষ্ট করার জন্য ক্ষেত্র আলাদা। আমি আপনাকে যেটা বলছিলাম এবার আপনাকে বলি, ভালো বন্ধু এবং খারাপ বন্ধু, ভালো মানুষ এবং খারাপ মানুষ, ভালো মানুষের সাথে মিশলে কি হয়, খারাপ মানুষের সাথে মিশলে কি হয়, এটাও আপনার একটু জানা দরকার। এ ব্যাপারে আল্লাহর নবী সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। আনাবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিসলু যালিসিস সালিহ ওয়াস-সাওই, ও দুনিয়ার মানুষ শোনো, ভালো মানুষ এবং খারাপ মানুষ, ভালো ব্যক্তি এবং খারাপ ব্যক্তির ভিতরে উদাহরণ, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর ভিতরে উদাহরণ। আল্লাহর নবী বললেন, কাহামিলিল মিসক অনাফিকিল কির, একজন আতর বিক্রেতা এবং একজন ওই যে কামা, যে ব্যক্তিটা লোহা হাতুড়ি তৈরি করে সেই ব্যক্তির নেই। আল্লাহর নবী বললেন, ভালো মানুষ, ভালো ব্যক্তি হচ্ছে আতর আতরওয়ালার মতো, আর খারাপ ব্যক্তি হচ্ছে ওই কামারের মতো। এইবার আল্লাহর নবী, এটা হাদিসটা একটু লম্বা, আল্লাহর নবী উদাহরণ দিচ্ছেন, শোনো, কাহামিলিল মিসক, একজন ভালো মানুষ, ভালো ব্যক্তির, ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে কাহামিলিল মিসক, একজন আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার উদাহরণ আল্লাহর নবী কেন দিলেন? ইম্মা ইয়াহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতা মিনহু ওয়া ইম্মা আন তাজিদা ফি মিনহু রিহান তাইয়িবাতান। আল্লাহর নবী বললেন, শোনো, আতর ব্যক্তি, আতরওয়ালা ব্যক্তির সাথে তুমি উঠা বসা করলে তুমি আতর কিনো, অথবা সে তোমাকে এমনিতেই দেখ, অথবা আতর নাই দেখ, তুমি নাই কিনো, কিন্তু আতরওয়ালা ব্যক্তির সাথে ঘুরলে তুমি অবশ্যই আতরের ঘ্রাণটা পাবা, সুন্দর একটা ঘ্রাণ পাবা। আল্লাহর নবী এটাই বোঝাচ্ছেন, তুমি যদি কোনো ইমানদার মানুষের সাথে উঠা বসা করো, তুমি যদি কোনো পরহেজগার মানুষের সাথে উঠা বসা করো, তোমাকে সে কিছু দেক আর না দেক, তোমাকে সে আর্থিকভাবে সহযোগিতা করুক আর না করুক, কিন্তু অবশ্যই ওই ব্যক্তির আচরণে, সুন্দর আচরণে, আল্লাহওয়ালা আচরণে তুমি প্রভাবিত হবা, অবশ্যই প্রভাবিত হবা, অবশ্যই তুমি কিছু উপকৃত হবা। সাথে সাথে আল্লাহর নবী বললেন, এবং একজন ওই ব্যক্তি কানাফিখিল অনাফিখিল কির, ওই ব্যক্তি, যে ব্যক্তি কামার, যে ব্যক্তি হাতুড়ি, লোহার হাতুড়ি তৈরি করে, ওই ব্যক্তির উদাহরণ দিলেন খারাপ বন্ধুর মতো। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইম্মা ইহরিকা সিয়াবাকা, তুমি যদি তার নিকটে বসে থাকো, কামারের নিকটে বসে থাকলে আগুনের ফুলকি দিয়ে তোমার পোশাক পুড়ে যেতে পারে, আবার নতুবা ওয়া ইম্মা আনতাজিদা রিহান খবিসাতান, তুমি সে তোমাকে কিছু দেখ আর না দেখ, গন্ধ একটা দিবে যেটা পচা গন্ধ, বিশ্রী গন্ধ, খারাপ গন্ধ। মানে আপনি তার নিকটে বসে আছেন, কিছুই চাওয়ার দরকার নাই, তার নিকট থেকে কিছু নিবেন না, কিন্তু আগুনের ফুলকি আপনার গায়ে ভেসে আসবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি আপনার নিকটে একটা গন্ধ আসবে, যেই গন্ধটা খারাপ গন্ধ। আল্লাহর নবী উদাহরণ এটাই দিলেন, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ এমনই দিলেন। আতর বিক্রেতার সাথে ঘুরলে যেমন তার নিকট থেকে আতর কিনতে হয় না, সে আপনাকে, সে আপনার নিকটে বিক্রি না করলেও, এমনিতে না দিলেও, আপনি একটা তৈয়িবাতান, একটা সুন্দর একটা ঘ্রাণ পাবেন, রিহান তৈয়িবাতান। কিন্তু যদি আতর খারাপ মানুষের সাথে ঘোরেন, সেটা কামারের মতো, কামারের নিকট থেকে যেমন কিছুই নেওয়ার প্রয়োজন নেই, তবুও আপনি আগুনের ফুলকির আঁচড় পাবেন তার কাছে বসে থাকলে, পাশাপাশি একটা গন্ধ পাবেন, যে গন্ধটা খারাপ গন্ধ। তাহলে আল্লাহর নবী যেটা বলছেন, একজন ভালো মানুষের সাথে ওঠা বসা করা, ঘোরাফেরা করা, অবশ্যই অবশ্যই আপনি কিছু না কিছু উপকৃত হবেন এবং উপকার পাবেন, এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।